ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে আপনাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়েছি। এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা ইংলিশে আছে। এখানে সম্পূর্ণটা আপনাদের বাংলাতে জানিয়ে দেবো এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বারটা আমরা দিয়ে রেখেছি। নোটিশ প্রকাশের তারিখ 29/3/2022 তারিখে নোটিশটি প্রকাশ করা হয়েছে। এরপরে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যে পোস্টে নিয়োগ করবে, লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে চলেছে, প্রতি মাসে 32,000 টাকা বেতন দেওয়া হবে। বয়স চাওয়া রয়েছে, কিন্তু 35 বছরের কম হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। বয়স হিসাব করবেন 1/1/2022 তারিখ অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে আইনি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলিং নাম নথিভুক্ত থাকতে হবে, তো বুঝতেই পারছেন। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অপারেশনের বেসিক জ্ঞান থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য। শূন্যপদ রয়েছে 1টি, ইউআরদের জন্য রয়েছে। নিয়োগ প্রক্রিয়া, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। এরপর সে আবেদন প্রক্রিয়া, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে আবেদন ফি রাখা রয়েছে 100 টাকা। অনলাইনের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে ফি পেমেন্ট করতে পারবেন। এখানে লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন 13/4/2022 তারিখে লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই পেজে চলে আসতে হবে। আমরা কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনাকে সরাসরি চলে আসতে হবে। আসার পর এখানে প্রথমে আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে এখানে ক্লিক করে, তারপর রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।